নাম তার কর্পোরেশন কাজ লবডাঙ্কা ভরা বর্ষাতে ও নেই পানীয় জল হাহাকার পানীয় জলের সামান্য পানীয় জলের জন্য প্ল্যাকার্ড হাতে নামতে হচ্ছে রাস্তায় ভাবুন কান ভাবুন একবার ভাবুন কোন কর্পোরেশন হ্যাঁ আসানসোল দেখুন নামে কর্পোরেশন দেখুন কি অবস্থা আসানসোলের ভরা বর্ষাতেও আসানসোল পুরসভার ওয়ার্ডে ওয়ার্ডে পানীয় জলের জন্য ফের হাহাকার 38-87 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ফের জলের দাবিতে নামলেন রাস্তায় ব্যানার পোস্টার হাতে মিছিল করলেন স্থানীয়রা মিছিলে উঠল ভাওতাবাজি বন্ধের স্লোগান জলের জন্য সবাই অসুবিধা রান্না হচ্ছে না পুকুরে জল নেই কাউন্সিলরকে বলা হয়েছে কাউন্সিলর বাড়িও গেছি কাউন্সিলর বাড়িতে যেও তাতেও আমাদের কাজ করেনি আসানসোলে বিক্ষোভ দেখলেন এবারে পূর্ব বর্ধমানের পারাজ গ্রাম পঞ্চায়েতের ঝাড়ুল গ্রামের আদিবাসী পাড়ার ছবিটা দেখুন কল আছে কিন্তু জল পড়ে না চরম জল সংকটে আদিবাসী পাড়ার মানুষরা বসানোর পর থেকে তোমার এক বছর পুরোই বন্ধ আছে চালু হয় না কিছুই না জল পেয়েছিলেন না পায় নাই মানে তৈরি করাই হয়েছে জল পাওয়া হয়নি খাবার জলই তো পায় না ভরা বর্ষাতেও রাজ্যের দিকে দিকে পানীয় জলের জন্য হাহাকার কবে হুঁশ ফিরবে প্রশাসনের পশ্চিম বর্ধমান থেকে ব্রজ ব্যানার্জি এবং পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নাম তার কর্পোরেশন কাজ লবডাঙ্কা ভরা বর্ষাতে ও নেই পানীয় জল হাহাকার পানীয় জলের সামান্য পানীয় জলের জন্য প্ল্যাকার্ড হাতে নামতে হচ্ছে রাস্তায় ভাবুন কান ভাবুন একবার ভাবুন কোন কর্পোরেশন হ্যাঁ আসানসোল দেখুন নামে কর্পোরেশন দেখুন কি অবস্থা আসানসোলের ভরা বর্ষাতেও আসানসোল পুরসভার ওয়ার্ডে ওয়ার্ডে পানীয় জলের জন্য ফের হাহাকার 38-87 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ফের জলের দাবিতে নামলেন রাস্তায় ব্যানার পোস্টার হাতে মিছিল করলেন স্থানীয়রা মিছিলে উঠল ভাওতাবাজি বন্ধের স্লোগান জলের অসুবিধা পুকুরে জল নাই কেউ খাবার জল নাই পুকুর গুড়া জল রান্না করতে আর করতে ঘর অসুবিধা খাবার জল নাই কেউ জলের জন্য সবাই অসুবিধা রান্না হচ্ছে না পুকুরে জল নেই কাউন্সিলরকে বলা হয়েছে কাউন্সিলর বাড়িও গেছি কাউন্সিলর বাড়িতে যেও তাতেও আমাদের কাজ করেনি আসানসোলে বিক্ষোভ দেখলেন এবারে পূর্ব বর্ধমানের পারাজ গ্রাম পঞ্চায়েতের ঝাড়ুল গ্রামের আদিবাসী পাড়ার ছবিটা দেখুন কল আছে কিন্তু জল পড়ে না চরম জল সংকটে আদিবাসী পাড়ার মানুষরা বসানোর পর থেকে তোমার এক বছর পুরোই বন্ধ আছে চালু হয় না কিছুই না জল পেয়েছিলেন না পায় নাই মানে তৈরি করাই হয়েছে জল পাওয়া হয়নি খাবার জলই তো পায় না ভরা বর্ষাতেও রাজ্যের দিকে দিকে পানীয় জলের জন্য হাহাকার কবে হুঁশ ফিরবে প্রশাসনের পশ্চিম বর্ধমান থেকে ব্রজ ব্যানার্জি এবং পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা